হ্যালো বন্ধুরা, 2019 বিদায় জানিয়ে আসতে চলেছে 2020। সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলে রাখি যে ইসরো আগামী এই 2020 ইসরোর কাছে হতে চলেছে এক গুরুত্বপূর্ণ বছর। এই বছরে প্রায় 10টির মতো মিশন করতে চলেছে ইসরো, যার মধ্যে আগামী 2020 নভেম্বরে চন্দ্রযান 3 ল্যান্ডারকে চাঁদের মাটিতে সফলভাবে নামানোর একটি চ্যালেঞ্জ। তারপর রয়েছে সূর্যের করোনায় স্থাপিত করা আদিত্য L1 নামে মহাকাশযানকে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটি হলো যে গগনযান যে ম্যান্ড মিশনটি হবে তার একটি ডেমো কিন্তু লঞ্চ করা হবে। ডেমো নয়, গগনযান লঞ্চ করা হবে, শুধুমাত্র থাকবে না ভিতরে কোনো মানুষ, থাকবে একটি রোবট। ইসরো চেয়ারম্যান ডক্টর কে শিবন জানিয়েছেন যে আগামী 2020 অন্তত 10টি মিশন অ্যারেঞ্জ করতে চলেছে ইসরো। এছাড়াও ইসরো চেয়ারম্যান ডক্টর কে শিবন জানিয়েছেন যে এবছর গুরুত্বপূর্ণ কয়েকটি স্যাটেলাইট কিন্তু ছাড়তে চলেছে ইসরো, যার মধ্যে রয়েছে GSAT-1, GSAT-1-2R, এছাড়াও কয়েকদিন আগেই যে RESAT-2BR-1 গেছিল তার সেকেন্ড মডেল RESAT-2BR-2, এবং ছাড়তে চলেছে মাইক্রোস্যাট। আর এবছরই GSAT মানে জিও সিঙ্কোনাইজ স্যাটেলাইটের প্রথম সিরিজ লঞ্চ করতে চলেছে ইসরো, যা 36,000 কিলোমিটার উপরে, পৃথিবীর উপরে বসানো হবে এই স্যাটেলাইট GSAT-1 এবং GSAT-1-2R-কে। এই জিও স্টেশনারি অরবিটে প্লেস করা হবে GSAT-1 এবং তার পরের মডেল বা GSAT-এর সিরিজটাকে। এর প্রধান কারণ হচ্ছে যে 36,000 কিলোমিটার উপর থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করবে এই স্যাটেলাইটগুলি। এই স্যাটেলাইটগুলি যে কোনো জায়গার একদম লাইভ পিকচার আমাদের ইসরোকে পাঠাতে পারবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যেগুলো LEO লো আর্থ অরবিটে ঘুরে চলেছে রিমোট সেন্সিং স্যাটেলাইট, সেগুলো কিন্তু এই কাজ করতে পারে না। তার কারণ রিমোট সেন্সিং স্যাটেলাইটগুলো বা পোলার স্যাটেলাইট, এরা কিন্তু পৃথিবীকে প্রদক্ষিণ করছে। অতএব একটি জায়গার ছবি তুলে আবার প্রায় 20-22 দিন লেগে যায় সেই জায়গায় ফেরত এসে আবার ছবি তোলার জন্য। কিন্তু যেহেতু এত দূরে 36,000 কিলোমিটার উপরে এই স্যাটেলাইটগুলোকে প্লেস করা হচ্ছে, তার সবথেকে ফায়দা যেটা, সেটা হচ্ছে যে পৃথিবী নিজের কক্ষপথে যে ঘুরছে সেই একই স্পিডেই কিন্তু ঘুরতে থাকছে এই স্যাটেলাইট। অতএব যেই প্লেসে একে একবার ফিক্সড করা হবে, সেই প্লেসে কিন্তু সে প্রতি মানে মুহূর্তের ছবিগুলোকে লাইভ আমাদের পৃথিবীতে পাঠাতে পারবে। তার মানে যেই স্থানে আমাদের কোনো কিছু লক্ষ্য করতে হবে, সেই স্থানটাকে আমরা যদি ফিক্সড করে দিয়ে স্যাটেলাইটের মাধ্যমে কনস্ট্যান্ট সেই স্যাটেলাইট থেকে আমরা ছবি পেতে থাকবো লাইভ সেই জায়গার, তার চেঞ্জ, তার সেখানে কী ঘটছে, কোনো রকম প্রবলেম হচ্ছে কি না, সমস্তটাই আমরা লাইভ দেখতে পারবো পৃথিবীতে বসে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্যাটেলাইট। এছাড়া থাকছে মাইক্রোস্যাট এবং RESAT-2BR-2। RESAT-2BR-2 কিন্তু RESAT-2BR-1 11 ডিসেম্বর পাঠানো হয়েছিল তারই জুড়িদার, মানে RESAT-2BR-1 যেই অঞ্চল ঘুরবে তার ঠিক বিপরীত দিকের অঞ্চলে কিন্তু RESAT-2BR-2 ঘুরে চলবে। যেহেতু এটা এলিও দিয়ে ঘুরবে, ওই জন্য এর এই পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকবে, তার জন্য এদের পজিশন আলাদা আলাদা হবে, কিন্তু মোটামুটি কাজ একই থাকবে। আর এটি হচ্ছে রাডার, যে সেন্সিং রাডার ইমেজিং যে স্যাটেলাইট, সেই স্যাটেলাইটটি RESAT-2BR-2। আর আদিত্য L1 নিয়েও জানিয়ে রাখি যে আদিত্য L1 মিশনটি যেটি হচ্ছে Lagrange-1 মানে L1 পয়েন্টে কিন্তু আদিত্য L1কে পাঠানো হচ্ছে, যা পৃথিবী থেকে 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে। সেখানে একে প্লেস করা হবে এবং সূর্যের একই লাইনে অবস্থান করবে, অনেকটা যেরকম নাসার পার্কার সোলার প্রোব যে মহাকাশযান, সেরকমই আদিত্য L1কেও প্লেস করা হবে এই বছরই। তো বন্ধুরা, 2020 কিন্তু ইসরোর কাছে বেশ গুরুত্বপূর্ণ, আমাদের কাছেও গুরুত্বপূর্ণ যারা আমরা মহাকাশ গবেষণা নিয়ে ভালোবাসি, ভিডিও করতে ভালোবাসি, দেখতে ভালোবাসি। আর একটা কথা বলা, সেটা হচ্ছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই সমস্ত, যখন যেদিন ঘটবে সেই সমস্ত আলোচনা এবং ভিডিও এবং নিউজ আমরা নিয়ে আসতে থাকবো আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী 2020 আপনাদের সবার ভালো কাটুক, আপনারা সবাই ভালো থাকুন। আসি, আবার দেখা হবে, টাটা।